দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত দীপঙ্কর চাকমা বয়স ২৭, আবুল হোসেন বয়স ১৯ নামে দুই বাইক চালক। ঘটনা নতুনবাজার থানাধীন খেদারনাল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, খেদারনাল এলাকা থেকে দীপঙ্কর চাকমা নামে TR03J6578 এর একটি বাইক নিয়ে নতুনবাজার আসার পথে অপর দিক থেকে আবুল হোসেন নামে এক ব্যক্তি বাইক নিয়ে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলে খেদারনাল এলাকায় আসতেই দ্রুতগতিতে থাকার ফলে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে দুজন গুরুতরভাবে আহত হয়। তৎক্ষণাৎ খেদারনাল এলাকার মানুষরা যতনবাড়ি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। নাম একজন হচ্ছে তো উদুপুর বাড়ি আবুল হোসেন, নাম আর একজন হচ্ছে দীপঙ্কর চাকমা। এখানে লোকেল হতে এখানে লোকেল বাইকে 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 মোটর বাইকে নাম্বার আমরা যত্ন কোন জায়গায় নতুন বাজার নাম একজন দীপঙ্কর চাকমা, তার দ্বিতীয়জন থেকে বলে আবু হোসেন ১৯ বছর আর কি। আমরা তো এখান থেকে রাখা হয় না, সিরিয়াস পেশেন্ট এখানে রাখি না। যারা যারা আছে যদি সিরিয়াস যারা হয় তাদের প্রাইমারি ট্রিটমেন্ট যতটুকু দেওয়া হয় বেতন বেদনা আর ড্রেসিং যতটুকু সম্ভব দেওয়ার পরে ব্যাপার করছি। ওই তো গুমতি ডিস্ট্রিক্ট হাসপাতাল, আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতাল। করবুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।